কঙ্কালের মতো শরীর ও কাচের মতো স্বচ্ছ সামুদ্রিক এ প্রাণীটির নাম হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি এ প্রাণীর দেখা মিলেছে জাপানে। কালো কালো ছোপের দাগও রয়েছে ক্ষুদ্র আকৃতির প্রাণীটির গায়ে, এমনকি বাইরে থেকেই শরীরের প্রতিটি ক্ষুদ্র অংশ স্পষ্ট। নেটিজেনরা অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীর নাম দিয়েছেন গাইকটোসু পান্ডাহুয়া, যার অর্থ দাঁড়ায় কঙ্কালসার সামুদ্রিক প্রাণী। 2017 সালে কুমিজিমা দ্বীপপুঞ্জে প্রথম দেখা মেলে বিরল প্রজাতির এই সি স্কুইডের, যা শনাক্ত হয়েছিল সুনজি তেরাই নামে এক ডুবুরির চোখে। গবেষকদের দাবি, এর আগে বিশ্বের আর কোথাও এমন প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে অদ্ভুত প্রাণীটি আবারও 2018 সালে বিজ্ঞানীদের নজরে আসে। এরপর শুরু হয় গবেষণা। দীর্ঘ গবেষণা শেষে নতুন প্রজাতি ঘোষণা করে নিবন্ধ প্রকাশ করা হয় স্কেলেটন সি স্কুইডকে নিয়ে। আবার অনেক বিজ্ঞানীরা স্বচ্ছ এ প্রাণীর নাম দিয়েছেন ক্লাভিলিনা অসিপান্ডে, যদিও ক্লাভিলিনা লাতিন শব্দ, এর অর্থ ছোট বোতল, আর অসিপান্ডে দিয়ে বোঝানো হয়েছে কঙ্কাল ও পান্ডা আকৃতির কোনো বস্তু। এ প্রাণীটির ব্যাপারে জাপানের হোকাইডো ইউনিভার্সিটির সি স্কুইড গবেষক নাও হিরো হাসেগাওয়া বলেন, সি স্কুইডটির দেহে কঙ্কালের মতো সাদা অংশগুলো আসলে রক্তনালী, যা ফুলকার সাথে সমান্তরালভাবে অবস্থান করছে। পান্ডার চোখ আর নাকে যেমন কালো ছোপ ছোপ দেখা যায়, এমন দাগ এই অদ্ভুত প্রাণীর দেহেও আমরা পেয়েছি। মনে হচ্ছে এটি শুধুই একটি প্যাটার্ন মাত্র।